আমাদের পবিত্র পুণ্যভূমি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতও থাকবে। হয়তো সেইখানে যারা কন্ট্রোলিং করবে তাদের নাম বা পরিচয়ের বদল হবে, কিন্তু কিছু মানুষ কিন্তু থাকবে না। খেয়াল আছে নিশ্চয়ই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে ইসলাম নিয়ে যাদের হালকা একটি ওভার অ্যালার্জি ছিল। বাংলাদেশও আছে, দল ক্ষমতায় আছে, কিন্তু ওই ব্যক্তিরা আর পদে নাই, মানে ওনাদের কিন্তু ডিমোশন হয়েছে। তো এই মুহূর্তে পবিত্র পুণ্যভূমিতে আপনার আমাদের বীরদের বিরুদ্ধে যেই ঘটমান বা চলমান যুদ্ধ আছে, এই যুদ্ধ নিয়ে দিন শেষে মানে আমরা তারা তো মরি, ডাজন্ট ফ্যাক্ট, বাট এই টোটাল আপনি যদি একটু ইতিহাস দেখেন, গত দুইটা যুগ ধরা যেই ব্যক্তির কারণে এই যুদ্ধগুলা অহেতুকভাবে বাইধা এই লেভেলে আসছে, গত দুই যুগ আগেও যেই ভূমির পরিমাণ ছিল, ধরেন আমরা যদি ক্যালকুলেশন করি যে 6% থেকে সেটা ছিল 40, আর এই ব্যক্তির আমলে গত দুই যুগে আরও 36% বৃদ্ধি হয়েছে, থামে নাই, আরও 24% তার চাই। তবে বাবা, এই জায়গা জায়গায় থাকবে, তুরি এখন কিন্তু পদ নাই, আর যদি তোর পদ শেষ হয় তুরি কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। দর্শক বুঝতে পারছেন কার কথা বলছি, দখলদার রাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত যে প্রধানমন্ত্রী নেতা, নামটা বাকিটা বললাম না, সমস্যা হয়। গতকালকে একটা জরিপ হয়েছে, আর একটা দৃশ্য আপনারা দেখেছেন যে এই প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করছে কারা, যাদের পরিবারের সদস্য অথবা যারা এই অহেতুক যুদ্ধটার পক্ষে না, এই মানুষগুলো গিয়া তার বাড়ি বাসভবন ঘেরাও করেছে। তাদের একটাই দাবি, এই আজাইরা যুদ্ধ বন্ধ করে তুমি আমাদের পরিবারের সদস্যদেরকে মানে কি বলে যে সুস্থভাবে ফিরত আনো, কারণ বীররা বলছে ভাই আমরা কাউরে কিন্তু এখনও মারি নাই, তোমরা যে আকাশ থেকে টনে টনে বোমা ফালাইতেছ, আমরা তো এদেরকে এই শহরের কোথাও না কোথাও রাখছি, তো তোমরা যেমনি মারতেছ আমাদের জনতা মরে, তোমাদেরও কিন্তু 60 জন শেষ। এই খবরের পর দখলদার রাষ্ট্রের ভিতর একটা ব্লাস্ট ভূমিকা আমরা দেখলাম। ভূমিকাটা হচ্ছে এই সদস্যগুলো যারা আছে তাদের পরিবার, পাশাপাশি আম জনতা, এমনকি যারা এই যুদ্ধের বিরোধিতাকারী তারা সকলে প্রটেস্ট করেছে, নেতা তার বাসভবন ঘেরাও করেছে। গতকালকে সর্বশেষ জরিপ বলছে যে এই যুদ্ধের আগেও তার জনপ্রিয়তা একবারে কম ছিল না, এটা ছিল আপনার 50-এর নিচে, যার কারণে তার সরকার টিকা ছিল অনেকদিন, কিন্তু বিদ্রোহ বিক্ষোভ হচ্ছে, বিচার বিভাগে তার পরিবর্তন সহ অনেক ঘটনার কারণে। কিন্তু এবার এই যুদ্ধের পর আজকের দিনে তার অবস্থান কি, জরিপ বলছে মাত্র 27% দখলদাররা মানে এই রাষ্ট্রের সদস্যরা মনে করেন এই নেতাই তাদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, বাকি 73% মানুষ ভাবছে তার আসলে এই পদে থাকার কোনো সুযোগ নেই। এখন আসেন 27% কারা, পৃথিবীর প্রত্যেকটা দেশে যে এস্টাবলিশড গভর্নমেন্ট থাকে অথবা রাজনৈতিক দলগুলো থাকে, তাদের নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক আছে, তো এই দলটারও একটা ভোট ব্যাঙ্ক আছে, যারা ধর্মকে পুঁজি করে বা আমাদের বীরদেরকে পুঁজি করে বা ওই রাষ্ট্রটাকে পুঁজি করে রাজনীতি চালায়, আর এদের মধ্যেই এই 27% মানুষ কানেক্টেড। এখন এর বিরুদ্ধে এখানে আরও বেশ কিছু জিনিস এই মুহূর্তে উঠে এসেছে, পদত্যাগ করতে হবে, নির্ঘাত তাকে পদত্যাগের দিকেই যেতে হবে। দর্শক, বলা হচ্ছে যে দুর্নীতি, সামাজিক বৈষম্য আর সেই সাথে নতুন করে যোগ হয়েছে এই মুহূর্তের এই যুদ্ধ। এই যুদ্ধ শেষে ডানপন্থী এই নেতার ক্ষমতা নিয়ে সংশয় উঠেছে, এমনকি আমেরিকার যে প্রতিবেদন আপনারা দেখেছেন, বাইডেন প্রশাসন কিন্তু এটা নিয়ে গত পরশুদিন সম্ভবত বলছে যে এই যুদ্ধের পর আগামী ইলেকশনের আগে এই নেতারে আর খুঁজে পাওয়া যাবে না। ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গবেষক টবি গ্রিন বলছেন এই ঘটনা শুরুর আগেও এই নেতা এবং তার জোটের জন্য সমর্থন কমে গিয়েছিল, এবং যুদ্ধ শুরু হওয়ার পর এটা একদম তলানিতে এসে ঠেকেছে, আর এখন যদি নির্বাচন হয় তাহলে বড় সড় ব্যবধানে ইতিহাস তৈরি করা সে হারবে। সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা ব্যর্থতার কথা স্বীকার করলেও এই ঘটনা সম্পর্কে সে জানতো কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, এটাই এই দেশের মানুষ মানতে পারে না, কারণ মানুষ বুঝতে পারছে আমাদের পরিকল্পনাটা এরা জানতো, যাই না আমাদেরকে ভোল্টা করার সুযোগ দিছে, দিয়া আজকের দিনে এই টোটাল সিচুয়েশনটা তৈরি করার জন্য এরা কাজ করছে। তো দিন শেষে এই ভূমি ছিল, ভূমি থাকবে, আমি আপনি আমরা কেউ থাকবো না, নামগুলো পজিটিভ নেগেটিভ ইতিহাস জুড়ে মানুষের কাছে বদদোয়ার কারণ তৈরি করে দিয়া মরবেন নাকি বাঁচবেন সেটা আপনার দায়িত্ব, আজকে নেতা বুঝতে পারছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।